বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আমি রিপন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব ভিলুকআপ কী, কখন ব্যবহৃত হয় এবং এক্সেলে এর অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। ভিলুকআপ হলো এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ এবং অতিমাত্রায় ব্যবহৃত একটি ফর্মুলা। ভিলুকআপ কথাটির অর্থ হলো ভার্টিক্যাল লুকআপ। এই ফর্মুলা সাধারণত একটা ভার্টিক্যাল এক্সেল ফাইল থেকে অন্য একটা এক্সেল ফাইলে ডাটা এক্সট্রাক্ট করতে আমরা ব্যবহার করে থাকি। তো আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনারা যদি শুরু থেকে এক্সেল শিখতে চান, তবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে এক্সেলের ভিডিওগুলি সিরিয়াল অনুযায়ী দেখা শুরু করবেন, কারণ এই টিউটোরিয়ালটি আমি একেবারেই বেসিক থেকে সাজিয়েছি। বরাবরের মতো আবারও আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবেন, যেন আমি আগ্রহ নিয়ে আপনাদেরকে আরও ভালো কিছু শেখাতে পারি। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের ঠিক ডান পাশে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের বাটন পেয়ে যাবেন। বাটন ক্লিক করলেই অটোমেটিক্যালি পেজ ওপেন হয়ে যাবে। তো আমরা মূল আলোচনায় চলে আসব। বন্ধুরা, এখানে আমি পাশাপাশি দুটি ডাটা ফাইল তৈরি করেছি। ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে আমরা প্রথম ডাটা থেকে দ্বিতীয় ডাটা ফাইলের এই টেবিলে ডাটা এক্সট্রাক্ট করে আনব। ফর্মুলাটি শুরু করার পূর্বে এটি কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এর স্ট্রাকচার কি প্রকারে সাজাতে হয় সেটা দেখে নেব, অর্থাৎ ফর্মুলাটির সিনট্যাক্স কেমন হবে সেটি দেখব। তো কোনো ফর্মুলা লেখার আগে যেহেতু ইকুয়াল টু চিহ্ন দিয়ে শুরু করতে হয়, তাই আমি প্রথমে এখানে ইকুয়াল টু দিলাম, এরপর ভিলুকআপ লিখে ট্যাব প্রেস করব। ট্যাব কিয়ের পরিবর্তে আমরা ভিলুকআপ লেখার উপর ডাবল ক্লিকও করতে পারি। এখানে দেখেন সিনট্যাক্স আছে লুকআপ ভ্যালু, তারপর টেবিল অ্যারে, তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, সবশেষে আছে রেঞ্জ লুকআপ। সর্বপ্রথমে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কী? লুকআপ ভ্যালু হচ্ছে আমরা যার রেফারেন্সে ডাটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি। মনে রাখতে হবে এই রেফারেন্স ডাটার কলাম অবশ্যই আপনার দুটি এক্সেল ফাইলের মধ্যেই থাকতে হবে, এটাতেও থাকতে হবে, এটাতেও থাকতে হবে। অর্থাৎ নতুন এই এক্সেল ফাইলে থাকতে হবে এবং যে ফাইল থেকে আমরা ডাটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেই ফাইলেও থাকতে হবে, তবেই সেই কলামটির রেফারেন্স নিয়ে প্রথম ফাইল থেকে দ্বিতীয় ফাইলে আমরা ডাটা এক্সট্রাক্ট করতে পারবো। এরপর টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আমরা এক্সেল ফাইলের যতটুকু এরিয়ার ভেতর থেকে ডাটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেটা, অর্থাৎ আমরা যে এক্সেল ফাইল থেকে ডাটা এক্সট্রাক্ট করে আনবো সেটাই হচ্ছে টেবিল অ্যারে। এক্ষেত্রে আমাদের এই দুইটা ফাইলের মধ্যে এই ফাইলটির এই সমগ্র ইনফরমেশনগুলিকে আমরা টেবিল অ্যারে বলতে পারি। তারপর আছে কলাম ইন্ডেক্স নাম্বার। এক্সেল ফাইলের যত নাম্বার কলাম থেকে আমরা ডাটা এক্সট্রাক্ট করব সেই নাম্বারটি হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। সবশেষে আছে রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপ বলতে আমরা কতটা এক্সাক্ট অথবা কতটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডাটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি, অর্থাৎ আমরা যদি হুবহুভাবে ডাটা এক্সট্রাক্ট করতে চাই তবে এক্সাক্ট ম্যাচ
সিলেক্ট করতে হবে, আর যদি মোটামুটি একটা কাছাকাছি ডাটা এক্সট্রাক্ট করতে চাই তবে অ্যাপ্রক্সিমেট ম্যাচ সিলেক্ট করতে হবে। হুবহু ম্যাচকে আমরা ফলস এবং কাছাকাছি ম্যাচকে ট্রু দিয়ে চিহ্নিত করে থাকি। আবার নিউমেরিক্যালি হুবহু ম্যাচকে জিরো এবং কাছাকাছি ম্যাচকে ওয়ান দিয়ে চিহ্নিত করতে পারি। তো আমরা আমাদের ভেলুকা ফর্মুলার সিনট্যাক্স সম্পর্কে বুঝে গেলাম। তো এটাকে আমি কেটে দিলাম। এক্সেলে ভেলুকাপ আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমি আজকের ভিডিওতে তিনটি উপায়ে ভেলুকাপ ফর্মুলার ব্যবহার নিয়ে আলোচনা করব। অন্য বিষয়গুলো নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করব। আর আজকের বিষয়গুলো হচ্ছে, নাম্বার ওয়ান, নর্মাল ভেলুকাপ। সর্বপ্রথমে আমরা দেখব নর্মালি কিভাবে ভেলুকাপ ফর্মুলার মাধ্যমে কাজ করতে পারি। এরপর কপি ভেলুকাপ ফর্মুলা, অর্থাৎ ভেলুকাপ ফর্মুলাটি কপি করে প্রত্যেকটি সেলে বসিয়ে দেব। এক এক করে আমরা সবগুলি দেখব। এরপর দেখব ভেলুকাপ ফ্রম ডিফারেন্ট শিট, অর্থাৎ পাশাপাশি দুইটা শিটের ভিতর থেকে ভেলুকাপ ফর্মুলার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা এক্সট্রাক্ট করব। যেমন এটা শিট ওয়ান, আবার এটা শিট টু, এরকম পাশাপাশি দুইটা শিটের ভিতর থেকে ভেলুকাপ ফর্মুলার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা এক্সট্রাক্ট করব। তো আমরা নর্মাল ভেলুকাপটা দেখি। এখানে দেখেন পুরো যে ইনফরমেশনগুলি আছে, আমি এখানে এই রেফারেন্সের মাধ্যমে এইখানে এই এমপ্লয়ি আইডি আনব। তার জন্য এখানে আমি ইকুয়াল টু দিলাম, ভেলুকাপ ট্যাব প্রেস করলাম, এরপর লুকআপ ভ্যালু, এই যে প্রথমে আসে লুকআপ ভ্যালু বা রেফারেন্স টেক্সট হিসাবে এই সেলটিকে সিলেক্ট করলাম, যেহেতু আমরা একেই রেফারেন্স ধরে ডাটা এক্সট্রাক্ট করব। তারপর কমা দিয়ে টেবিল অ্যারে হিসাবে সম্পূর্ণ এই টেবিলটিকে সিলেক্ট করলাম, যেহেতু যে ডাটাকে আমি এক্সট্রাক্ট করব সেই ডাটা এই টেবিলের ভিতরেই আছে, তার মানে এমপ্লয়ি আইডি। দেখেন আমার এই টোটাল টেবিলের ভিতরেই এমপ্লয়ি আইডি আছে, এই কারণেই টেবিল অ্যারে হিসাবে এই সম্পূর্ণ ডাটাকে সিলেক্ট করলাম। তারপর কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার দিব 2, কারণ ভেলুকাপ ফর্মুলাতে রেফারেন্স কলামটিকে, মানে এই কলামটিকে সবসময় 1 নম্বর কলাম ধরতে হবে, সে অনুযায়ী এটা 2 নম্বর কলাম। যদিও সম্পূর্ণ এক্সেল শিট বিবেচনা করলে এটা 3 নম্বর কলাম হয়। আশা করি আপনারা কলামের এই বিষয়টা বুঝতে পেরেছেন। আবার কমা দিলাম এবং কমা দেওয়ার সাথে সাথে লুকআপ রেঞ্জ হিসাবে এখানে 2টি অপশন আসলো। আমরা দ্বিতীয় অপশনটি, মানে ফলস, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, যেহেতু আমরা অ্যাকচুয়াল ম্যাচ ডাটা বের করতে চাই। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে আমরা ফলসের জায়গায় 0 লিখেও ব্র্যাকেট ক্লোজ করতে পারি। 0 এবং 1 বিষয়টি আমি আগেই আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। তো এবার ইন্টার প্রেস করলাম। দেখেন ভেলুকাপ ফর্মুলার মাধ্যমে আমরা প্রথম ডাটা ফাইল থেকে দ্বিতীয় ডাটা ফাইলে হুবহু ডাটা এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। এই যে এমপ্লয়ি আইডি 1037 1037, এখানেও দেখেন 1037 1037 আছে। এখন এই ডাটাকে কপি করে প্রত্যেকটি সেলে বসিয়ে দিলাম। এই যে দেখেন প্রত্যেকটি সেলেই আমার কাঙ্ক্ষিত ডাটা এক্সট্রাক্ট হয়ে আসলো। এখানে আপনারা মিলিয়ে নিতে পারেন, এখানেও যে ডাটা আছে, এই যে এনায়েত হোসেন এর এমপ্লয়ি আইডি 1696 1696, এখানেও দেখেন সেম নাম্বার আছে। এবার আমি এটা যদি দেখি, আলমগীর হোসেন, এখানে যে নাম্বার আছে এটাও মিলিয়ে দেখেন সেম নাম্বারই আছে। আর এটাই হচ্ছে কপি ভেলুকাপ ফর্মুলা, মানে আমি এই প্রথম ভেলুকাপ করে সেটাকে কপি করে প্রত্যেকটি সেলে বসিয়ে দিলাম। এখন মনে করেন আমার এই প্রথম ফাইলটিতে হাজার হাজার ডাটা আছে, এবং তখন
টেবিল অ্যারে হিসাবে সম্পূর্ণ ফাইলটিকে সিলেক্ট করা আপনার কাছে ঝামেলার মনে হতে পারে, স্বাভাবিক এটা মনে হতেই পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবারও এখানে আমি ইকুয়াল টু দিয়ে ভিলুকআপ লিখলাম, ট্যাব প্রেস করলাম, লুকআপ ভ্যালু হিসাবে আমি নেম অফ এমপ্লয়ির এই নামটিকে সিলেক্ট করলাম, কমা দিলাম, টেবিল অ্যারে হিসাবে এখন রেফারেন্স কলামটির উপর এই যে ঠিক এভাবে সিলেক্ট করে টেনে নিলাম, দেখেন এখানে কিন্তু কলাম নাম্বার 300 করছে, দেখেন আমার ডান পাশে ঠিক উপরে 3C, তার মানে কলাম নাম্বার 300 করছে। এখানে মাউসটি ছেড়ে দিলাম, এরপর কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার 3 বসিয়ে দিলাম এবং কমা দিয়ে 0 বসিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং ইন্টার প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু ডেজিগনেশন চলে আসছে। তো এভাবে আমরা সম্পূর্ণ টেবিল সিলেক্ট না করে টেবিল অ্যারে হিসাবে পুরো কলামটিকে টেনেও কাজ করতে পারি। এখানে যেমন আমি কলাম লিখে রেখেছি, সেক্ষেত্রে কিন্তু আমার কলাম লেখার প্রয়োজন হবে না, কারণ আমি যখন এখান থেকে টান দিয়ে আমার কলাম ইন্ডেক্স নাম্বার পর্যন্ত চলে আসব, অটোমেটিক্যালি আমার ডান পাশে উপরে কলাম নাম্বার শো করবে। তো এটাকেও আমি কপি করে সবগুলি ঘরে বসিয়ে দিলাম, এই পাশের যে ডেজিগনেশন এবং এই পাশের যে ডেজিগনেশন মিলিয়ে দেখেন সবগুলি সেম আছে। আশা করি আপনারা ভিলুকা ফর্মুলাটি বুঝতে পেরেছেন। এবার আমরা দুইটা ডিফারেন্ট শিটের ভিতর থেকে ভিলুকা ফর্মুলার মাধ্যমে কিভাবে ডাটা এক্সট্রাক্ট করতে হয় সেটা দেখব। এখানে পাশাপাশি দুটা শিট আছে, একটি হচ্ছে শিট 1, অন্যটি হচ্ছে শিট 2। এখন আমরা এই দুইটা শিটের মাঝে ভিলুকা ফর্মুলার মাধ্যমে ডাটা এক্সট্রাক্ট করব। প্রথম শিটের এই ফাইল থেকে আমরা দ্বিতীয় শিটের এখানে ডিস্ট্রিক্ট অফ বার্থ এই ইনফরমেশনগুলি ভিলুকা ফর্মুলার মাধ্যমে এক্সট্রাক্ট করে নিয়ে আসব। তার জন্য আমি লিখলাম ভিলুকআপ, ট্যাব প্রেস করলাম, এবার লুকআপ ভ্যালু হিসাবে এমপ্লয়ি নেম না নিয়ে আমি এমপ্লয়ি আইডি সিলেক্ট করলাম, কমা দিলাম, টেবিল অ্যারে হিসাবে আমি প্রথম শিটে চলে যাব। এই যে এখন টেবিল অ্যারে কিন্তু আমার শুরু হবে এমপ্লয়ি আইডি থেকে, যেহেতু আমি লুকআপ ভ্যালু নিয়েছি এমপ্লয়ি আইডি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এখান থেকে সিলেক্ট করে টেনে নিয়ে একেবারে ডিস্ট্রিক্ট অফ বার্থ এই কলাম পর্যন্ত আসব, দেখেন এখানে কিন্তু ডান পাশে, এটাকে একটু সরিয়ে নিই নাহলে বোঝা যাচ্ছে না, আমি এটাকে সরিয়ে এখানে রাখলাম। দেখেন আমি কলামকে এখান থেকে ধরে যদি এই পর্যন্ত আসি, আমার কলাম কিন্তু 3 নম্বর কলাম লেখা আছে, কারণ এখানে কলাম 1 হচ্ছে এমপ্লয়ি আইডি, কলাম 2 হচ্ছে ডেজিগনেশন এবং কলাম 3 হচ্ছে ডিস্ট্রিক্ট অফ বার্থ। এখানে মাউসটি ছেড়ে দিলাম, এরপর কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার 3 বসিয়ে দিলাম এবং কমা দিয়ে 0 বসিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার প্রেস করলাম, আমাদের কাঙ্ক্ষিত ডাটা এখানে চলে আসলো, দেখেন ডিস্ট্রিক্ট অফ বার্থ এখানে চলে আসলো। এবার আমরা এটাকে কপি করে প্রত্যেকটি ঘরে বসিয়ে দিলাম, এখানে ফারুকের ডিস্ট্রিক্ট অফ বার্থ ঢাকা, আমার প্রথম ফাইলেও ফারুকের ডিস্ট্রিক্ট অফ বার্থ ঢাকা, আবার সুরজালি তার ডিস্ট্রিক্ট অফ বার্থ বগুড়া, এখানেও সুরজালির ডিস্ট্রিক্ট অফ বার্থ বগুড়া। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন ভিলুকআপ ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা ভিন্ন ভিন্ন ফাইল থেকে ডাটাকে এক্সট্রাক্ট করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে ভিলুকআপের অ্যাডভান্স ব্যবহার নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।